বর যাবে শুনে কোনোদিন শুনেছো? কোনে পক্ষকে ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। আমি তো এই প্রথমবার বিরল ঘটনা শুনলাম। বিবাহ বার্ষিকী উইশ করেছে, কত দূর অবধি মনের জটলা ছেড়ে গেছে শুধু ভাবো। বিবাহ বার্ষিকী উইশ করতে পেরেছে, সন্তান আনবে সেই চেষ্টাও আছে, ডিভোর্স দেবেও না আর দিতে চাইলেও নেবে না, এই পর্যায়ে অবধি রাগ ভেঙেছে। কিন্তু বর যেই বলেছে আমি যাব, অমনি বলছে আমি ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছি। মানে এটা না কাইন্ড অফ ঝিকে মেরে বউকে শেখানো, এরকম মনে হলো না? আমার তো তাই মনে হলো। মানে টাইটেল এক, ভিডিও আর এক, আর বোঝাতে চাইছে আর এক। তোমরা বুঝেছো তো? আমিও কিন্তু বুঝেছি। তবে এটা ঠিক নয়, বিবাহ বার্ষিকীতে বরকে উইশ করে, বরকে আমন্ত্রণ জানিয়ে এখন তুমি ঝাঁটা হাতে বিদায় করতে চাইলে কি আর মন মানে, তাই না? গ্যালাক্সি অফ কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন আরো একটি ভিডিওর সাথে। আজকে আমি তো দেখে অবাক, ওমা বলে আনাজের খোসা ফেলাটা দুশ্চিন্তা, তাই জন্য বাড়ি থেকে খোসা ছাড়িয়ে এনেছে। তার মানে কি আনাজ যতদিন এ বাড়িতে থাকবেও ততদিন আনাজ শেষ, এ বাড়ির পার্টও শেষ। মানে ওই বৃহস্পতি শুক্র শনি রবি এই চার দিনের কোটা কি জানি, দেখা যাক না। বলেছিল কিন্তু আমাদের অনিশ্চিত কালের জন্য যাচ্ছি, কবে আসব ঠিক নেই, তো সেই অনিশ্চিত কালটার মেয়াদ ঠিক কতদিন হয় এটা এবার দেখার পালা, তাই না? আজকে মা এসেছে, মা তো ক্যামেরা হাতে লাইক একদম কি বলবো তোমাদেরকে প্রফেশনাল ব্লগার, বাড়িতে ঢুকছে, মা তুমি কেমন আছো? মা বলছে আমি ভালো আছি। বৌদিমণিকে করে দিচ্ছে হচ্ছে ম্যাগি, একটু আটা মেখে রুটি, না 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 না, একটু কনফ্লেক্স দুধ দিয়ে, না 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 না, এসবের কোনো বালাই নেই। নিজের সংসার নিজের কাজ, না শাশুড়ির দাসত্ব রয়েছে, না সন্তানের মাতৃত্ব পালনের কোনো দায়ভার, না কোনো রকম ভাবে বৌদিকে তোষামত করে চলতে হচ্ছে। নিজের বাড়ি, তারপরেও এক্সারসাইজ করার জন্য সে উঠতে পারে না। নিজের বাড়ি, তারপরেও সে নাকি 12টা অবধি রিলস বানাচ্ছে। এমন কি কাজকর্ম রয়েছে একার সংসারে? এই যে তোমরা বলো না, আরে ওই সংসারে ও তো চাকরানির মতো ছিল। দেখো একার সংসারেও চাকরানির মতোই থাকতে হয়, একার জন্য থালা বাসন পড়লেও সেটা মাজতে হবে, আর চারজনের জন্য পড়লেও সেটা মাজতে হবে। আলটিমেটলি যে পজিশনটায় আসা হয় সেটা হলো রান্না তুমি একজনের জন্য করো আর চারজনের জন্য, করতে তোমাকে হচ্ছে, তাই তো? হ্যাঁ, এবার তোমরা বলবে স্বাধীনতা, স্বাধীনতাটা তো একার থাকা দরকার না, যেটা ওর এখানে আছে, যে আনন্দের সাথে কাজ করতে পারছে। ওই যে আমাদেরকে ভিডিও শেষে একটা সুন্দর জ্ঞান দিয়েছে যে কাজটাকে যদি তোমরা কাজ না মনে করে ভালোবেসে নিজের মনে করে করো তাহলে সেটা অনেকটা সহজ হয়ে যায়। শ্বশুর বাড়িটাকেও যদি তুমি নিজের মনে করে তাহলে শ্বশুর বাড়ির মতো বিহেভ না করে মা বাবার মতো বিহেভ করতে, তাহলে বোধ হয় সেটাও তোমার কাছে মা বাবার মতো নিজের বাড়ি হয়ে যেত। হ্যাঁ, যদিও এটা হয় না কোনোদিন, আমি জানি এখন অনেকেই এখানে মতভেদ প্রকাশ করবে, তারপরেও বলি একটা চেষ্টা ওর মনের মধ্যে ছিল, শ্বশুর বাড়িতে থাকা টুকরো টুকরো অভিযোগগুলোকে যদি এত বড় একটা মোটা প্রাচীর না বানিয়ে দিত, তাহলে কিন্তু ওই তৃতীয় ব্যক্তি ওখানে সিমেন্ট দিয়ে প্রাচীরটাকে শক্তপোক্ত করতে পারতো না। এই প্রাচীরটা শক্তপোক্ত সন্দীপদার জন্য হয়নি, এই প্রাচীরটা শক্তপোক্ত হয়েছে নিজের অভিমানগুলো দিনের পর দিনও ঝেড়ে ফেলেনি সেই কারণে। শ্বশুরমশাই টিভি দেখা নিয়ে আদৌ এই ধরনের কোনোদিন অভিযোগ করেছে বলে আমার মনে হয়নি, আর যদি কোনো হাসি মজার ছলে কোনো কথা বলেও থাকে সেটাকে মনে ধরে থাকাটা হচ্ছে ওর ক্ষেত্রে বোকামি। বোঝাতে পারলাম? এই বিষয়টা ওর ক্ষেত্রেও কিন্তু বর্তাবে যদি কোনোদিন ওর এই বৌদি ভাই কোনো অভিযোগ বলে আনে যে আমাকে তো পাগল, সুটকি, আরো নানান ধরনের কটু কথা বলে। এগুলো কিন্তু মজার ছলে বলছে, আমরাও জানি তোমরাও জানো, সাক্ষী সবাই রয়েছে, তারপরেও তখন পাল্টি খেয়ে যাবে না তো সবাই, বৌদির কোটে আবার বল দেবে না তো, ভেবে দেখো। কারণ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে, সেখানেও দিদি ছিল ভাইয়ের বউ ছিল, এখানেও কিন্তু বোন ভাইয়ের দাদার বউ আছে, তা ইতিহাসের পুনরাবৃত্তি যে ঘটবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে না বাবা। আজকে কৃষুকে সহজভাবে সমস্ত অক্ষর চিনিয়ে দেওয়া, খেলার ছলে পড়ানোর জন্য স্কুলের মতো যেভাবে প্লে স্কুলে বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয় যাতে তারা আনন্দ পায়, সেই চেষ্টা কিন্তু অনবরত করে যাচ্ছে কৃষু ঠাকুরদা। এই চেষ্টা কোনোদিন দেখেছো? একজন তো রিলস বানাতে ব্যস্ত,
নিজের কাজের জায়গাতেও খুব সুন্দর করে পারলে কাজে ফাঁকিও দিয়ে দেয়, তো রিলস বানাতে ব্যস্ত কাকু। কাকুর কি মন খারাপ, কাকুর নাকি স্টোরেজ প্রবলেম হচ্ছে। ফোনের মধ্যে যে কাকুর কি ছিল আমি সেটাই ভাবছি, যে এত স্টোরেজ প্রবলেম হচ্ছে, কি থাকতে পারে কাকুর ফোনের মধ্যে। আচ্ছা, দরকারি কোনো কাগজপত্রের ডকুমেন্ট থাকতে পারে, দরকারি কোনো রকম ফাইল থাকতে পারে, তাই তো? এখন তোমরা এটাই বলবে, যার ফোনের মধ্যে এত দরকারি ডকুমেন্টস আছে সে ফোনের মধ্যে এইভাবে রিল শুট করছে, তার কর্মক্ষেত্রে সমস্ত কাজকর্ম শুট করে দেখাচ্ছে, সেখানে কোনো অবজেকশন আসছে না? এখানে তো প্রশাসন সম্পর্কে একটা টাইটেল দিলেও সন্দীপদাকে ঘাপটি মেরে ধরে, আমাদের পাতানো দিদি একদম এমনভাবে ধরে যে অভিযোগের তীর শেষই হয় না। এই যেমন মাকে একটা সিটি গোল্ডের কানের দুল কিনে দিয়েছে আর টাইটেলে দিয়েছে বিয়ের কেনাকাটি শুরু, কি অভিযোগ, কি অভিযোগ, তাই না? আর ওদিকে যতই ক্লিকবেট খেলুক না কেন, এটা তো ওকে করতেই হবে। একা সংসার, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, লিগাল প্রসিডিউরে কত খরচাপাতি রয়েছে, এগুলো করতেই হবে। আর সন্দীপদার বেলা মা বাবাকে কেন সোনা গয়না তৈরি করে দিতে পারছে না, এখন তো তাদের উপভোগ করার মতো সময়। হ্যাঁ ঠিক কথা, গয়না চুরির অপবাদ না, গয়না চুরিটা সত্যি, এটা একটা সত্যি ঘটনা। আর যে করেছে এটা সে যেরকম জানে, যারা প্রোটেস্ট করছে এটা তারাও জানে খুব ভালোভাবে। আজকে একটা বিষয় তোমাদেরকে আমি আবার প্রমাণ সমেত দেখিয়ে দেব, আজকের পাতানো দিদির ভিডিওটা লক্ষ্য করলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যোগাযোগ কিন্তু এখনো ঠিক কোনো না কোনোভাবে স্থির রয়েইছে। আমাদের আইবাস করার জন্য এইরকম একটা সিচুয়েশন জাস্ট ক্রিয়েট করা হয়েছে যে সক্ষমতা আর নেই। দারুণভাবে মিথ্যে কথা এটা, এটা এত পরিমাণ মিথ্যে যেখানে বলার কোনো আর অবকাশ থাকে না, যে এই বিষয়টাকে আমাদের সামনে জাস্ট ফোকাস করা হচ্ছে, এদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। কেন 55,000 টাকা যে লাগবে ঘর রং করতে, আর কোনো ভাড়া বাড়ি রঙের দায় যে ভাড়াটি আর থাকে না, এটা আমরা সকলে জানি। তারপরেও ও যখন বলেছে আর আমরা যখন একটা স্টেটমেন্ট পেয়েছি মাস্টার মশাইয়ের তরফ থেকে যে উনি নাকি এই ভাড়া বাড়িটা কন্টিনিউ করবেন না, ভাড়াটিয়ার সাথে কন্টিনিউ করবেন না, পরবর্তীতে উনি নিজেই সন্তান নিয়ে এসে থাকবেন। কেন? কারণ দীর্ঘদিন ভাড়া বাড়িতে থাকা সম্ভব নয়, ভাড়া হিসেবে কন্টিনিউ নাই করতে পারেন, বিক্রি করে দিলে নতুন একটা ফ্ল্যাট তো অবশ্যই কিনতে পারেন, তাই না? মনের মতো একটা ফ্ল্যাট কিনবেন, ড্যাম ফ্ল্যাটে কেন থাকবেন? এটা তো খুব সুন্দর একটা ক্যালকুলেশন, সবার পক্ষে বোঝাটা মানে কি বলবো, খুব স্বাভাবিক একটা ব্যাপার এটা, যে একটা মহিলা 55,000 টাকা দিয়ে ফ্ল্যাটটা রং করছে কোন ভরসার খাতিরে, সে তো রংটা খুলে নিয়ে যেতে পারবে না শিফটিং এর সময়, তাই তো? তাহলে তাকে এই বাড়িতে হয় বসবাস করতে হবে ভাড়াটা কন্টিনিউ করে, আর নয় তাকে এটা কিনে নিতে হবে, আর সে এটা কিনে নেবে, এই কথাবার্তা যে হয়ে গেছে এই কথাই এটা বেশ স্পষ্ট। বাকি কোনো লিগাল ডকুমেন্ট মাস্টারমশাই আমাদেরকে দেখাতে পারেননি, যেটা দেখানো সম্ভব নয় এই প্ল্যাটফর্মে অন্তত। তারপরেও এই মাস্টারমশাইয়ের কথার উপর এক বিন্দু বিশ্বাস করা যায় না। আমি কিন্তু কমেন্ট পেয়েছিলাম কালকে লাইভে, যে স্টুডেন্টের মা তৎপরতার সাথে এই ধরনের খবরাখবরগুলো দিয়েছিল তিনি কিন্তু মাস্টারমশাইকে ইতিমধ্যে তার বাচ্চার পড়াশোনার দায়িত্ব থেকে বরখাস্ত করে দিয়েছেন, তিনি কিন্তু আর সেই দায়িত্বে নেই বহাল তবিয়তে, এবং পরবর্তীতে এটাও বোঝা যায় মাস্টারমশাইয়ের কথার কোনো দাম নেই, কোনো দাম নেই, কোনোদিন ছিল না, থাকতে পারে না। প্রথমাবস্থায় তিনি যা স্টেটমেন্ট দিয়েছেন তার সাথে আদ্যপ্রান্ত কোনো মিল থাকে না, নেই, কোনো মিলই নেই। তো সেই স্টেটমেন্টের উপর বিশ্বাস করা মানে নিছক বোকামি ছাড়া আর কিছুই না। পরবর্তীতে এই ফ্ল্যাটটা কন্টিনিউ ও করবে বলেই 55,000 টাকার মতো মানে এতটা অ্যামাউন্ট ও খরচ করতে চাইছে। একাধারে মানুষের প্রশ্নের তীর কমেন্ট বক্সে ভরে যাচ্ছে, তোমার সন্তান নিয়ে কি তোমার পদক্ষেপ কেন আনছ না, ওদিকে তোমার সন্তানকে ভুল ভাল বোঝানো হচ্ছে, ব্রেন ওয়াশ করা হচ্ছে, একটা বছর অনেকটা লং টাইম পিরিয়ড চলে গেছে, কেন তুমি কোনো পদক্ষেপ নিচ্ছ না, এদিকে এটা কেউ একবারও বলে না, একটা বছর হয়ে গেল, তুমি এত দেরি কেন করে ফেললে এটা করার জন্য, এটা কিন্তু কারোর মুখে শোনা যায় না। এক্সপ্লেনেশন দিচ্ছে তার তরফের কিছু মানুষ যে এখন অনেক নিয়ম নীতির পরিবর্তন হয়েছে, তার জন্য একটু সময় তো লাগবে। যখন বলেছে কেউ জিজ্ঞাসা মানে কেউ জিজ্ঞাসা করেছে কাস্টডি ফাইল কি করেছে, পরবর্তীতে উত্তর এসেছে রিট পিটিশন তো করেছে, জানেন নিশ্চয়ই, তাহলে জানা আছে যে কালে এই প্রশ্ন করছেন কেন। রিট পিটিশনটা কিসের ভিত্তিতে করেছে সেটা যতক্ষণ না কোনো ক্রিয়েটর
খুব স্পষ্টভাবে আমাদেরকে বলছে, আমরা তো বলতে পারি না, তারপরেও বলি, এই রিপিটিশনটা নিছক একটা ছলনা ছাড়া আর কিছু নয়। কিন্তু মিথ্যের আশ্রয় ঠিক কতদিন, আজ নয় পরশু নয় তরশু, এক না একদিন সবটা সবার সামনে আসবেই। বাচ্চাটা যে পরিমাণ এখন ম্যাচিওর হয়েছে, ও কিন্তু সবটাই জানে, সবটা জানে, শুধু একটু জ্ঞান হওয়ার অপেক্ষা মাত্র। যতই ওর মা ওকে যাই কিছু বোঝাক না কেন, বাইরের মানুষের কাছ থেকে সবটাই ও শুনতে পাবে। এই যে আমরা কন্ট্রোভার্সি করি বলে লোকের এত চিন্তা না যে এই বিষয়গুলো তো বাচ্চাটার সামনে একদিন আসবে, এটা মনে রেখো। তার পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও কিন্তু ছেড়ে কথা বলছে না, সেই কন্ট্রোভার্সি গুলো কিন্তু বাচ্চাটার সামনে আসবে জবাবদিহি সেই মুহূর্তে, ও প্রান্তের মানুষটাকেও করতে হবে। আজকে যে অ্যানিভার্সারি উইশ করে ঝাঁটা হাতে দুয়ার সামলে দাঁড়িয়ে থাকবে বলছে, এটা কি তার মুখে মানায় যে ডিভোর্স দিতেও চায় না আর নিতেও চায় না? তার মুখে এই ডায়লগটা কিন্তু কোনোভাবে মানায় না। একটা মানুষকে আমি ছাড়বো না, ধরেও রাখবো না, মধ্যস্থতায় রেখে দীর্ঘদিন তাকে নিয়ে খেলবো। কেন? কারণ আমার চ্যানেলে স্ট্রাইক এসেছিল তাই, আর তার জীবনটা নষ্ট করে দিয়ে চলে গেছে। মনে ভুলে গেছো না তোমরা সেই ডায়লগগুলো, কিতনে আদমি থে সরদার, সব ভুলে গেছো? এইভাবে যে হাত দিয়ে দিয়ে এইভাবে অঙ্গভঙ্গি করতে করতে বলেছিল, কিতনে আদমি থে সরদার, বলেছিলাম তোকে সহজে মিউচুয়ালি ডিভোর্সটা দিয়ে দে, দিলি না তো, এবার ভোগ। মনে পড়ছে ডায়লগগুলো? ইস, ইনোসেন্ট মুখের আড়ালে সবটা ভুলে গেছো তোমরা, তাই না? কি সহজে ভুলে যাও, এত সহজে নিজেদের পারিবারিক কথোপকথন ভুলে যাও কি? না, একটা সোশ্যাল মিডিয়ার ঘটনা বলে যে ঘটনায় তোমরা মনে করে নিয়েছো যে একজন মহিলাকেই তোমরা ভিকটিম প্লে করাবে, সবসময় ভিকটিম কার্ডটা প্লে করাবে, তাই তার পক্ষপাতিত্বে সবসময় তোমাদেরকে থাকতে হবে। আমরা সবাই জানি দুদিন কোনো রকম হেয়ার অয়েল ব্যবহার করার পরে বা কোনো হেয়ার প্রোডাক্ট ব্যবহার করার পরে আমরা কি দেখতে পাই, খুব জোর আমাদের হেয়ার ফলটা একটু কমে, তবে আমাদের চুলের গ্রোথ হতে শুরু করে, এই কথাটা বলা না হাস্যকর ছাড়া আর কিছু নয়। স্পেশালি যাদের থাইরয়েড পলিসিস্টিক, এছাড়াও আরো নানান ধরনের পলিসিস্ট, এছাড়া নানান ধরনের প্রবলেম আছে হরমোনাল জনিত, তাদের কিন্তু এই হেয়ার গ্রোথ প্রবলেমটা এসেই যায়। ঠিক আছে, যত তাড়াতাড়ি হেয়ার ফল হয় তত তাড়াতাড়ি তাদের হেয়ার গ্রোথ হয় না, আর এই হেয়ার গ্রোথ প্রবলেমটা কোনো হেয়ার অয়েলের মাধ্যমেই সলিউশন আকারে আসবে না ততদিন যতদিন না একটা ইরেগুলার লাইফস্টাইল থেকে তুমি বেরিয়ে রেগুলারিটি মেনটেন করছো। ওর ক্ষেত্রে এগুলোর কোনোটাই হয়নি, শুধু দুদিনের হেয়ার প্রোডাক্ট ইউজ করার ফলস্বরূপ ওর চুল ওঠা বন্ধ হয়ে গেছে, এটা মানা যায়। তবে বেবি হেয়ারের গ্রোথ প্রমোশনের জন্য মানুষ এখন অনেক কিছুই বলতে পারে, তবে সেটা যদি শুধু হয় প্রমোশনাল ভিডিও, যেরকমটা টিভির অ্যাড হয় ঠিক সেরকমটাই, সেক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। তবে হ্যাঁ, প্রমোশনের জন্য এত দূর অবধি মিথ্যে কথা, এটা মানা যায় না, কারণ রেগুলার লাইফস্টাইলের মধ্যে এটুকুকেও ইনক্লুড করছে, তাই না? সেই জন্যই বললাম অনেকটা পরিমাণ মাছ মাংস সবটাই নিয়ে এসেছে দেখলাম। আর আজকে দাদা বৌদি কিন্তু বাড়িতে, এবার থাকছে হচ্ছে মা। মা এখানে রয়েছে তার মানে পরের দিন কি দাদা বৌদি সকাল সকাল চলে আসবে, কি মনে হয়? কারণ রান্না বান্না বাজার হাটে তোরজো দেখে তাই মনে হচ্ছে। আর পরের দিন কিন্তু সানডে, মনে আছে নিশ্চয়ই তোমাদেরকে, এটা স্যাটারডে ব্লগ যদি তোমরা পেয়ে থাকো, কারণ বার্ষিক ব্লগ তো সবসময় দেয়, কবেকার কি ব্লগ ভগবান জানে, যাই হোক স্যাটারডে ব্লগ যদি তোমরা পেয়ে থাকো তো মূলত পরের দিন হয় সানডে। সানডের জন্য তোরজোর বাজারহাট সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। যেই রান্নাঘরকে লক্ষ্মীশ্রী হিসেবে এত বড়াই করেছে সেই রান্নাঘরের গোছন গাছন নিশ্চয়ই তোমরা দেখেছো, দেয়াল মুছতে আগে ভাগে চলে যায়, রান্নাঘর সেট আপ করতে আগে যায়। আমি তো বাড়ি এসে সবার প্রথম যে ঘরে থাকবো সেই ঘরটা, আর যে রান্নাঘরে রান্না করি সেই ঘরটা আগে পরিষ্কার করব, যাতে আমি এই দুটো জায়গায় পা দিয়ে কাজ করে একটা শান্তি অনুভব করতে পারি, আত্মিক মানসিক দুটোই। এক্ষেত্রে আমরা কোনোটাই পাই না। ঠিক আছে, আরেকটা বিষয়, ও এই নানান কাজকর্মের মাধ্যমে আমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছে যে আমার ফ্যামিলির সাথে আমি বাড়িতে রয়েছি, এখন তো আস্তে আস্তে করে ফ্ল্যাটের তলার দোকানপাট সবটাই শেয়ার করছে, দাঁড়াও থাকতে থাকতে সবটাই হবে, তবে থাকার মেয়াদ কতদিন সেটা দেখতেই হবে একবার। এই বিষয়গুলো যতই যাই হয়ে যাক না কেন, সন্দীপদার খাওয়ার বিষয়টা বেশ চোখ খাটাচ্ছে পাতানো দিদির, মানে যতদিন মনা মনা করে করে বলেছে, না মনা আমারও না সেটা কথা নয়, যতদিন বলেছে ততদিন অবধি এমনি ঠিক ছিল খাওয়া দাওয়া নিয়ে কনসার্ন। সন্দীপদা কি পরিমাণ খায় যে সে খাচ্ছে বলে তাকে নিয়ে বলছে যে শুধু বর্ষা হলেই খেতে মন চায়, তাই না?
মা বাবার প্রতি কোনো দায়িত্ব নিয়ে একদম দায়িত্ব কর্তব্যহীন একটা ছেলে, জাস্ট কন্ট্রোভার্সি করতেই হবে তাই বলে দিল। হ্যাঁ, নিজের ভিউয়ার্সরা অবধি কমেন্ট সেকশনে এসে বলে যাচ্ছে, তুমি না কালকে বললে ওকে নিয়ে আর কিছু বলবে না, ওনার কথার গ্যারেন্টি। বাবা, এইসব গ্যারেন্টি একদম নেবেন না, ভুলভ্রান্তিতেও নেবেন না, এতে নিজেদের বিপদ নিজেরা ঘনিয়ে আনবেন। কারণ হঠাৎ করে নিজেদের মাইন্ড সেট আপে আপনারা মনে করতেই পারবেন না, আদৌ কি আগের দিন এই কথাটা বলেছিল যে আমি ভিডিও করব না, বুঝতে পারছেন? তো আজকে কমেন্ট সেকশনে প্রচুর মানুষের একটা প্রশ্ন ছিল, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে থাকো কোনো অশুভ শক্তি, আচ্ছা সন্দীপদা হচ্ছে অশুভ শক্তি, কোনো বেয়াদব লোক, কোনো অত্যাচারী পুরুষ যদি এসে দোরগোড়ায় দাঁড়ায়, ঝাঁটা দিয়ে তাকে বিদায় করবে? সত্যি ঝাঁটা দিয়ে বিদায় করবে? আচ্ছা, তাহলে এইবারের অধিকার নিতে আসার সময় তার ক্ষেত্রে সন্দীপদা যে লাঠি হাতে দারোয়ানের ভূমিকাটা প্লে করছিল সেটা তো একদম ঠিক ছিল। এই যে তোমরা বলো ওর অধিকার আছে ওখানে, তা স্বামীরও তো অধিকার আছে এখানে, সে তো ডিভোর্স দেবেও না নেবেও না, সেপারেটেড হয়নি, অ্যানিভার্সারি উইশ করতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করছে, কমফোর্টেবলি একবেলা যদি সন্তানকে নিয়ে সেখানে কাটায়, ক্ষতি কোথায়? হতেও তো পারে, মানসিক দূরত্ব ঘুচে গেল, সাথে করে স্বাভাবিক হয়ে গেল সমস্ত সম্পর্ক, চাও না? ইস, ও কি করে চাইবে, স্বাভাবিক হয়ে গেলে যে কন্ট্রোভার্সি শেষ হয়ে যাবে, তাই না? এই না বলে এদের পক্ষের লোকরা যে আমরা কোনো চেষ্টা করতে দিই না, আমরাই পথের কাঁটা। এখন তো দেখি যে ভিউয়ার্স গুলো এত কমেন্ট করে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছে বা মনোবল যোগাচ্ছে, হ্যাঁ তুমি ঝাঁটা হাতেই দাঁড়াবে, তারাও চায় না সংসারটা হোক, তাই না? আজ কেন, কখনোই চাইতো না তারা। হাতে নেল পলিশ দেখেও যাদের মনে হয়নি যে হ্যাঁ মেয়েটা মানসিকভাবে ভারাক্রান্ত নয়, একবারের জন্য তাদের মনে হয়নি বাসের ভিডিও ভাইরাল হওয়ার পর যে মেয়েটা কতটা অসৎ, তাহলে তাদের এ জীবনে আর কখনো মনে হবে না মেয়েটা কতটা পরিমাণ অসৎ। যার বাবা মা দাদা, দাদারই খালি একটা অ্যাকাউন্ট নেই, দাদা ঠাম্মি এরাই মাঝখানে কি বলবো বেড়াজালে পড়ে গেছে, বৌদি সবাই অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছে, বিগত 5 বছরে এরা পারেনি। আর এটাই বোধ হয় আমার মনে হয় অভিযোগ, জানো তো এই যে রিলস গুলো আমাদের ভক্তি কাকু বানাচ্ছে, ইনোসেন্ট একটা ভাব আমরা দেখতে পাচ্ছি। এই ইনোসেন্ট ভাবটা কিন্তু আমরা তখন দেখতে পাইনি যখন প্রশাসনের সামনে রংবাজি দেখিয়েছিল, মনে আছে তোমাদের? হ্যাঁ, শুধুমাত্র প্রশাসনের কর্মচারী বলে সেই ব্যক্তি এতটা ক্ষমতা দেখাতে গেছে যে সামনে পিছনে প্রশাসনের কর্মকর্তারা দাঁড়িয়ে তিনি একটি পাত্র তুলে একটা মানুষের ওপর এগিয়ে যাচ্ছে যাকে নিয়ে তার এত অভিযোগ। মানে তাকে এভাবে আঘাত করার কারে এক, মানে আঘাত করার সময় একটাবারও ভাবিনি যে আমি এটা কি করছি, আমি একজন সাধারণ মানুষই তো আদ্যপ্রান্ত, আমি তো কোনো সিভিল ড্রেসে, মানে আমি তো সিভিল ড্রেসে এসেছি, আমি তো কোনো এমন পোশাক পরে আসিনি যেখান থেকে আমাকে মানুষ টার্গেট করবে যে হ্যাঁ আমি একজন প্রশাসনের লোক হয়েই এসেছি, সেখান থেকে আমি যা ইচ্ছা তাই করতে পারি। যদিও ওনারাও তাই করেন না, ওনারা সেদিন যথেষ্ট সভ্য ভদ্র বিহেভিয়ার দিয়েছেন, বুঝতে পেরেছেন দোষটা কার, একজন মেয়ের পক্ষপাতিত্বে প্রশাসন নেই, সেখানেও তোমরা বুঝতে পারছো না যে দোষটা কার। শুধুমাত্র সমাজ মাধ্যমে সে তার স্ত্রীর করা কিছু কুকীর্তি বলে দিয়েছে, তাই? হ্যাঁ, এখন বলবে যার সম্মান বজায় রাখার একটু জ্ঞান আছে সে এরকম ভাবে সোশ্যাল মিডিয়ায় এগুলো তুলে ধরবে না। তোমরা বলো তো, শ্বশুর শাশুড়ির বার্ধক্যজনিত কারণে আলাদা থাকাটা কি কোনো কারণ তুলে ধরার মতো? তার মাথায় বুদ্ধি আছে? ও এখন বলবে বয়সের ফারাক কতটা, সন্দীপের বয়স আর ওর বয়স দুটো কি সমান হলো? না না, একদমই সমান। তারপরেও তার সংসারের প্রতি যা মায়া, যা ভালোবাসা দুজনে ছিল, সেই ভালোবাসাটা কে খণ্ডন করেছে বলতো? এই স্ট্রং ব্যাক সাপোর্ট দেওয়া মা বাবা, যারা টাকার জন্য এখন মোহমায়ায় আকৃষ্ট হয়ে নিজেরা যা ইচ্ছে তাই রিলস করে, ঠিক সেরকম ভাবে এই তৃতীয় ব্যক্তি। অনেকের অভিযোগ কিন্তু যে এই তৃতীয় ব্যক্তি এখন সরে গেছে, তাহলে কেন কোনো রকম চেষ্টা করছে না একটা সুযোগ তো দিতে পারে? সেই তৃতীয় ব্যক্তি যে গেলে সরেই গেছে, মুড়োঝাঁটা নিয়ে দাঁড়ানোর কি দরকার, মিসিং সামওয়ানটা কে, এই প্রশ্নটা আসছে না মাথায়? ইস, এই প্রশ্নটার উত্তর তো তোমাদের প্রশ্নের মধ্যেই রয়েছে, সন্তান যে নয় সেটা তো তোমরা সকলেই জানো, তাহলে মিসিং সামওয়ান না, মিসিং মাই বেবি হতো, মিসিং মাই চাইল্ড হতো, এরকম তো বুদ্ধি আছেই, তাই না? ভ্যালেন্টাইন্স ডে দিনে যে সন্তান জ্বরে ভুগছে তাকে রেখে আমি খুব খুশি,
এই টাইটেল দেওয়া মা তার মাতৃক্রোড়ের যন্ত্রণা সেদিন বুঝতে পারবে। চলো, যার যা করণীয় সে তো তা করবেই, ভবিষ্যৎ ঈশ্বর জানে, আর জানে হচ্ছে বিচারপতি, যিনি ঈশ্বরের ধারাখারা অনুপাতে আমাদের জন্য একটা বিচার রাখবেন যে বাচ্চাটার সুন্দর ভবিষ্যৎ কোথায় হবে, দেখা যাক। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইজ, দেখা হবে খুব শিগগিরই নতুন আরও একটি ভিডিওর সাথে।